জল গরম হয়ে গেছে, এবার আমি মোচাগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মোচা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ, ধনে বাটা এক চামচ, কাঁচা লঙ্কা বাটা এক চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ, টমেটো। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি সামান্য কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব পোস্ত বাটা। আমি একটা মোচার জন্য এখানে 2 থেকে 3 চামচ পোস্ত বাটা ব্যবহার করেছি। আপনারা পোস্ত বাটাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যেহেতু এটা পোস্ত দিয়ে রান্না, তাই আমি পোস্তটা বেশি ব্যবহার করেছি। এবার আমি পোস্ত সমেত মশলাগুলোকে আবার একটু কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ জল। আমি রান্নায় সবসময় গরম জলটাই ব্যবহার করি, তাই একটু দিয়ে দিলাম জল মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। হালকা আঁচে রেখে আমি মশলাগুলোকে একটু ঢেকে রেখে দেব। এবার আমি ঢাকাটা সরিয়ে মশলাগুলোকে একটু নাড়িয়ে দেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি মোচাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি লবণটা এখনই দেব না, একটু কমে আসলে মশলা সমেত মোচাটা, তারপরে লবণ দেব। যেহেতু আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি আর আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি, এবার আমি মোচাটাকে ঢেকে রেখে দেব হালকা আঁচে। ঢাকাটা সরিয়ে একটু নেড়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকা সরিয়ে মোচাকে আবার নেড়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি, তাই এবার আমি সামান্য পরিমাণই লবণ দিচ্ছি। ভালো করে নেড়ে আমি একটু গরম জল দিয়ে দেব।
জল দিয়ে ভালো করে মোচাকে নেড়ে আমি আবার ঢেকে রেখে দেব। এবার ঢাকা সরিয়ে মোচার আঁচটাকে আমি একটু হাই করে দেব, দিয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলেই আমার মোচা হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। মোচা জলটা আমার শুকিয়ে গেছে, এবার আমি আঁচটাকে এবার মিডিয়াম করে দেব। মোচাটা আমার হয়ে গেছে, এবার আমি বেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে মোচাটা আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ এসেছে বন্ধুরা। বেটে রাখা ধনে পাতাটা দেওয়াতে মোচার ঘন্টর কালারটা আমার আরও সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।